আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু মহোদয়, রাশিয়ার মুসলিম জনসংখ্যা নিয়ে ও রাশিয়ার মসজিদের সংখ্যা, এবং আগে তো রাশিয়ায় মাদ্রাসাই ছিল না, কিন্তু এখন মাদ্রাসা কয়টি আছে এ বিষয় নিয়েই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি। সকলেই অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দেবেন। 15 বছরে রাশিয়ায় মুসলিম জনসংখ্যা হবে 1/3। রাশিয়ায় মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে, এরই ধারাবাহিকতায় আগামী 15 বছরের মধ্যে রাশিয়ায় মুসলিম জনসংখ্যা হবে 1/3। সম্প্রতি মস্কোর একটি সম্মেলনে দেশটির গ্রান্ড মুফতি শেখ রবিন জাইনুদ্দিন এ কথা বলেন। গ্রান্ড মুফতি তার বক্তব্যে বলেন, গত ঈদের সময় 3,20,000-এরও বেশি মুসলমান মস্কোর মসজিদগুলোতে নামাজ আদায়ের জন্য এসেছিলেন। এটি ছিল একটি রেকর্ড। আগেকার বছরের তুলনায় 2 ঈদ, রমজানের তারাবি ও শুক্রবারের দিন জুমার নামাজ আদায়কারীর সংখ্যা বেড়েছে উল্লেখ করে জাইনুদ্দিন বলেন, এটি দেশের মুসলমানদের ক্রমবর্ধমান সংখ্যার সূচক। মুসলিম জনসংখ্যার বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে মসজিদের সংখ্যাও বাড়ছে, যদিও রাশিয়ার বড় বড় শহরে আরও মসজিদের প্রয়োজন। এই বক্তব্যের কিছুদিন আগে এক সাক্ষাৎকারে গিরান মুফতি বলেছিলেন, রাশিয়ায় প্রায় 3 কোটি মুসলমান রয়েছে। মুফতি আরও বলেন, রাশিয়ায় মুসলমানদের সংখ্যা বাড়ার প্রধান কারণ দুটি, একটি হচ্ছে মুসলমান পরিবারে জন্মহার বেশি এবং অপরটি হচ্ছে এশিয়া থেকে মুসলমানরা দেশটিতে আসছে। ইতিহাস বলছে, 7ম শতাব্দীতে রাশিয়ায় ইসলামের আগমন ঘটে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 22 বছর পরে তার অনুসারীরা রাশিয়ায় এসেছিলেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়ায় ইসলামের জাগরণ বেড়েছে। 1991 সালে সোভিয়েত রাশিয়ায় ছিল 300টি মসজিদ, আর এখন 8,000-এরও বেশি মসজিদ আছে। আরও নতুন মসজিদ নির্মাণ হচ্ছে। 1991 সালের আগে রাশিয়াতে কোনো মাদ্রাসা ছিল না, আর এখন 50-60টি মাদ্রাসা আছে এবং সেগুলোতে কমপক্ষে 50,000 ছাত্রছাত্রী পড়ালেখা করছে। রাশিয়া থেকে এখন প্রায় 20,000-এর মতো মুসলমান হজ পালন করতে সৌদি আরব গমন করেন। রাশিয়ার 182টি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে 57টি আদিবাসী মুসলিম, মস্কো টাইমস অবলম্বনে। প্রিয় বন্ধু মহোদয়, এ ভিডিওটি আপনারা দেখলেন, শুনলেন এবং বুঝলেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পিছিয়ে পড়া মুসলিম সমাজকে নিয়ে ইসলামিক খবর, প্রতিবাদী ভিডিও ও ইসলামিক শিক্ষামূলক গল্পের ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।